গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু পারফিউম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ফাটাফাটি আছি। আজকে হলো সানডে, সকাল থেকে বৃষ্টি পড়ছে আর পুজো পুজো ভাব, ঘরে একটুও থাকতে ইচ্ছা করছে না। এই পুজোর আগের সময়টা না সব থেকে ভালো লাগে। বেশ, পুজো আসছে, পুজো আসছে, পুজো এসে গেলে হুশ করে চলে যায়, বোঝাই যায় না। তো আজকে যাচ্ছি আমি তনুশ্রী আর সুতন্দ্রার সাথে কলকাতা চলন্তিকা দেখতে। অনেকদিন ধরেই দেখার ইচ্ছা ছিল সিনেমাটা, তো নন্দনে যাচ্ছি, জানি না টিকিট পাবো কিনা, কারণ আমাদের টিকিট কাটা হয়নি। আর আজকে সানডে, সানডে টিকিট পাওয়া একটু মুশকিল, আশা করি পেয়ে যাব। তো আপাতত এখন খেয়ে নি, খেয়ে বেরোই, বেরিয়ে তোমাদের দেখাচ্ছি ওখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে। সুতো, আজকে সুতো পুরো কলকাতা ঘুরে নিয়েছিস, বল কি হয়েছে। এদিকে তাকা একবার, এসে গেছে মিস তনুশ্রী দাস, ঠিক আছে, আর এই যো মিস সুতন্দ্রা। এখন আমরা চা খাবো। আজকে সুতন্দ্রা পুরো কলকাতা মোটামুটি ঘুরে নিয়েছে, আজকে পুরো হজবরল হয়ে গেছে। পরে তোমাদের স্টোরিটা বলছি। আমাদের দেখতে যাওয়ার কথা ছিল কি জানো, কলকাতা চলন্তিকা। আমার অনেকদিন ধরে দেখার ইচ্ছা, তো কলকাতা চলন্তিকা টিকিট আমরা কোথাও পাচ্ছিলাম না। ওকে, 50 গ্রাম, তাও তোমাদের পরে বলছি, এখন 50 গ্রাম ধরতে হবে। তোর ওই জুতোটা কি করবি, ওই জুতোটা কি করবি, আগে বিলটা করে নে, আগে বিলটা করে নে, জুতোটা পরে যাও। এই মহিলাকে আমি কিভাবে যে কেনাকাটি থেকে বাঁচিয়েছি আমি জানি না, তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমরা এখন আছি প্রিয়াতে। সারা দুনিয়া ঘুরে লাস্টে প্রিয়াতে আমরা টিকিট পেয়েছি। সারা দুনিয়া ঘুরে আমরা লাস্টে প্রিয়াতে টিকিট পেয়েছি এট লাস্ট। মানে কি দেখবো জানি না, অলমোস্ট সব ফুল। তো ফাইনালি দেখতে ঢুকলাম, পুরো ভিজে মিজে বেরিয়ে তোমাদের বলছি লক্ষ্মী ছেলে কেমন হয়েছে। আমি এখানে আছি, জোরে জোরে আমাদের সিনেমা দেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি। টাটা, এখনো বাড়ি ফিরিনি, ফিরবো। টাটা করে দিই, টাটা। সিনেমাটা কেমন লাগলো সেটা বল। জাস্ট এক্সিলেন্ট লেগেছে, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। তোর না দেখলে মিস করতাম আর কি, তুই জোরে বল, না দেখলে মিস করতাম, সেটাই বলছি। জাস্ট বাড়িতে ঢুকলাম, আজকে মানে বেরোনোর পর থেকে একটার পর একটা ঝামেলা হয়েই যাচ্ছে। আমরা প্রথমে ডিসাইড করেছিলাম যে কলকাতা চলন্তিকা দেখবো, ঠিক আছে। তো সেইভাবে আমরা ফার্স্টে দেখছিলাম যে কোথায় শো চলছে না চলছে, তো ফার্স্টে দেখালো নন্দনে চলছে। তো নন্দনে কোনোভাবে সেটা আমরা বুক মাই শো থেকে কাটতে পারছিলাম না টিকিট। আজকে সুতন্দ্রা, যেহেতু আমাদের বেরোতে দেরি হয়েছে একটু, সুতন্দ্রা আগে চলে গেছিল, ঠিক আছে। নন্দনে গেছে, নন্দনে গিয়ে টিকিট অ্যাভেলেবেল, কিন্তু পাশাপাশি ছিল না, মানে একজন এদিকে একজন ওদিকে, পাশাপাশি একটাও নেই, তো তিনজন ওইভাবে তো কোনো লাভ নেই। তারপর ডিসাইড হলো যে আরেকটা কোনো একটা মুভি চলছে নন্দনে, ওটা 1:30 থেকে শো ছিল, তো ওটা দেখবো। লাস্টে বললাম সব ছাড়, লক্ষ্মী ছেলে প্রিয়াতে চলছে, লক্ষ্মী ছেলে দেখারও ইচ্ছা ছিল, লক্ষ্মী ছেলে নেক্সট উইকে দেখার কথা ছিল, তো যাই হোক আজকেই চলে গেলাম। না, ফার্স্টে তনুশ্রী বলছিল ব্রহ্মাস্ত্র দেখবো, বললাম না, দেখলে লক্ষ্মী ছেলে দেখবো, নাহলে কিচ্ছু দেখবো না। তো লক্ষ্মী ছেলে ফাইনালি প্রিয়াতে টিকিট পেলাম, খুব ভালোভাবে দেখলাম। আর সবাইকে বলবো, যদি ব্যস্ততার মধ্যে, কাজের ব্যস্ততার মধ্যে একটু সময় পাও, প্লিজ গিয়ে লক্ষ্মী ছেলেটা দেখে আসো, অসাধারণ অসাধারণ। জাস্ট আমি আর বেশি কিছু বলবো না, দেখো, দেখলে ভালো লাগবে, আমি এইটুকুনি বলতে পারি, জাস্ট দেখে আসো গিয়ে। তার মধ্যে তো আজকে সকাল থেকে মানে মুষলধারে বৃষ্টি, মুষলধারে যাকে বলে। আমাদের যেহেতু কলকাতা চলন্তিকা দেখার কথা ছিল, ওটা দুটো শো ছিল নন্দনে, তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 1:00 সময়, ওটার টিকিট তো হলো না। যাই হোক, প্রিয়াতে শো ছিল লক্ষ্মী ছেলে 4:15 থেকে, না 4:20 থেকে, এরকম হবে। তো বাকি যে ওই অতক্ষণ টাইমটা কি করব কি করব, গড়িয়াহাটে গেলাম ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। তো তনুশ্রী বললো ব্যাগ কিনবো, চ, আমি কালকে একটা ব্যাগ কিনেছি, ওটা দেখে ওর খুব পছন্দ হয়েছিল, তো বললো চ আমি তাহলে একটা ব্যাগ কিনবো।
সে বৃষ্টি কাকে বলে, ওই বৃষ্টিতে ঘুরতে ঘুরতে তারপরে গেল সুতন্দ্রার জুতো ছিঁড়ে। ওই ল্যাংরাতে ল্যাংরাতে ওখান থেকে আবার হাউস অফ এসেলে এলাম, হাউস অফ এসেল থেকেও জুতো কিনলো, জুতো কিনে তারপর আবার আমরা লক্ষ্মী ছেলে দেখতে গেলাম। আজকে যাতা হয়েছে যাতা। আমি যখন গড়িয়াহাটে গেছিলাম আমরা যখন, ওখানে একটা পর্দার দোকান আছে, খুব সুন্দর সুন্দর পর্দা ছিল। তো আমাদের ওপরের ঘরটা এখন রেডি হচ্ছে, তিনতলার ঘরটা, তো ওটা যে কালার হবে না দেওয়ালে, সেই কালারের সাথে ম্যাচ করে আমি কিছু পর্দা এনেছি, আমার খুব পছন্দ হয়েছে, তো ওটা তোমাদের ফ্রেশ হয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তনুশ্রী আমার যে ব্যাগটা দেখে ব্যাগ কিনবে বলছিল সেটা হলো এই ব্যাগটা, এটা আমি আজকে নিয়ে বেরিয়েছিলাম, এটা নতুন ব্যাগ, এই ব্যাগটা। এটা কালকে আমি গড়িয়া থেকে 250 টাকা দিয়ে কিনেছি, বলেছিল 300 টাকা, লাস্টে বললাম 250 টাকায় দিয়ে দাও হয়ে যাবে। খুব সুন্দর ব্যাগটা, খুব সুন্দর, আমার প্রচন্ড পছন্দ হয়েছে। আমার না এরকম বোহেমিয়ান টাইপের জিনিসপত্র না খুব ভালো লাগে, আমি এই টাইপের ব্যাগ ইউজ করতে খুব ভালোবাসি। আমার প্রচুর ব্যাগ আছে, কোনোদিন সময় করে তোমাদের আমার ব্যাগ কালেকশন দেখাবো। আমার দুটোর প্রতি প্রচন্ড ফ্যাসিনেশন, একটা হলো জুতো আর একটা হলো ব্যাগ। এই দুটো যদি আমি সুযোগ পাই কিনে কিনে ভরিয়ে দিই। তো এই ব্যাগটাও দেখে পছন্দ হয়েছিল, তো বললো চো গড়িয়াহাটেও পাওয়া যায় এরকম ব্যাগ, তো ওই জন্য বললাম চো তুই গড়িয়াহাটেও পেয়ে যাবি, আর যদি না পাস ও কেনেনি, পছন্দ হয়নি, ও তো গড়িয়া হয়েই রোজ ফেরে বাড়িতে, ওখান থেকে তুই কিনে নিতে পারবি, ওকে আমি দোকান বলে দিয়েছি। গুড ইভিনিং। সেদিন তোমাদের যেমন বলেছিলাম যে আমি গড়িয়াহাটে গেছিলাম পর্দা কিনেছি, তো সেদিন আর ফিরে আমার দেখানো হয়নি, কারণ সেদিন অনেকগুলো আমার কাজ ছিল আর করতে করতে রাত হয়ে গেছে, তো তোমাদের সেদিন আর দেখাতে পারিনি আমি। তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি, আজকেও বেরিয়েছিলাম একটু পূজার সাথে, কাজ ছিল, একটু আগেই ফিরলাম, ফিরে এখনো মানে জাস্ট ড্রেস চেঞ্জ করেছি, এখনো মুখ ফুক কিছু ধুইনি, তার আগে তোমাদের দেখিয়ে দিই যে আমি সেদিন কি পর্দা কিনেছি। আমাদের ওপরে যে ঘরটা আছে না, ওই ঘরটারও এরকমই কালার হচ্ছে, ওইটা নেক্সট ব্লগে তোমাদের দেখাবো, ঠিক আছে, ঘরের কালারটা। এটা হলো পর্দা, এই যো এরকম পর্দা, এরকম গ্রিন আর ইয়েলোর মধ্যে, পিওর কটনের, খুব সুন্দর আর খুব রিজনেবল প্রাইসে পেয়েছি। আমি কিনেছি 4টে তোমার জানলার আর একটা দরজার, আমার টোটাল লেগেছে 1370 সামথিং এরকম, হ্যাঁ 1370, তো আমার মনে ওই 275 ও 270 এরকম করে আমার পড়েছে, এক্সাক্ট আমার মনে নেই, তো আমার মনে হয় খুব রিজনেবল প্রাইসেই পেয়েছি। আর খুব সোভার দেখতে, খুব সোভার দেখতে পর্দাগুলো, আমার খুব পছন্দ হয়েছে। আমি সাধারণত পর্দা ফর্দা কিনি না, ভয় লাগে, কারণ মায়ের পছন্দ হবে কি হবে না, তো আমার এটা এক দেখাতে পছন্দ হয়ে গেছিল। এটা তিনটে কালার অপশনও ছিল, এইটা ছিল আর একটা স্কাই ব্লু আর নেভি ব্লুর মধ্যে ছিল, আর একটু অ্যাকোয়া গ্রিন টাইপের যে কালারটা হয় না ওইটার মধ্যে ছিল, তো আমার এইটা মনে হলো যে আমাদের উপরের ঘরের সাথে খুব মানাবে, তো এইটা আমি ওই জন্য নিয়েছি। তো আর আশা করি তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগছে, যদি ব্লগ দেখতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো। আর আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর যদি আমাকে ইনস্টাতে ফলো করতে চাও আমাকে, আমি ইনস্টা আইডিও দিয়ে দেবো, সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারো। তো আজকের জন্য এইটুকানি, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব 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 ভালো রেখো, টেক কেয়ার, টাটা।